ভয়ঙ্কর যান দুর্ঘটনা সংঘটিত হলো সুপ্রাকান্দিতে। বাইক এবং ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে তিন মহিলা সহ পাঁচজন আহত। মহানবমীর রাত নামার আগেই অঘটন নীলামবাজার থানা এলাকার সুপ্রাকান্দিতে। এবার পূজয় নীলামবাজার থানা এলাকায় প্রথম দুর্ঘটনা সংঘটিত হলো সুপ্রাকান্দিতে। মোটর বাইক এবং ই-রিকশার সংঘর্ষে মহিলা সহ পাঁচজন আহত। আহতদেরকে জরুরিকালীন পৌঁছানো হয়েছে সিভিল হাসপাতালে। আহত পাঁচজনের মধ্যে বাইক চালকের অবস্থা সংগীন বলে জানা গেছে। মহানবমীর রাত নামার আগে ঠাকুর দেখতে বেরিয়ে অঘটনের মুখে পড়লেন তিন মহিলা। জখম হয়েছেন ই-রিকশা চালক এবং মোটর সাইকেল আরোহী। আহত পাঁচজনের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পাওয়া মাত্র তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছেন নীলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিংহ। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দুর্ঘটনাগ্রস্ত ই-রিকশা ও বাইক হেফাজতে নিয়েছে নীলামবাজার পুলিশ। ঘটনার পরেই সুপ্রাকান্দি এলাকায় পুলিশের টহলদারি বাড়ানোর পাশাপাশি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন ওসি জয়চন্দ্র সিংহ। দুর্ঘটনাগ্রস্ত উভয় বাহন এবং আহতরা স্থানীয় নাগরিক, তবে এখনো পর্যন্ত কারো নাম ধাম জানা যায়নি। আহতদের জরুরিকালীন পৌঁছানো হয়েছে সিভিল হাসপাতালে। সুপ্রাকান্দি বাজার এলাকার সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় মাত্র কিছুক্ষণ আগেই আসাম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে মোটর বাইক এবং ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর যান দুর্ঘটনা সংঘটিত হয়। সংঘর্ষের সঙ্গে ই-রিকশার মহিলা যাত্রীরা ছিটকে পড়েন সড়কে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে জানা যায়, করিমগঞ্জের দিক থেকে নীলামবাজার অভিমুখী ই-রিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে সুপ্রাকান্দি থেকে করিমগঞ্জ অভিমুখী মোটর বাইকের। হচ্চকিত দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগে থেকেই সুপ্রাকান্দি এলাকায় পুলিশ মোতায়েন করা ছিল। কর্তব্যরত পুলিশ কর্মীরা আহতদেরকে উদ্ধারে হাত লাগান। ঘটনার খবর পেয়ে জরুরিকালীন ঘটনাস্থলে পৌঁছান ওসি জয়চন্দ্র সিংহ। আহতদেরকে উদ্ধার করে সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটি হেফাজতে নিয়েছে পুলিশ। এই দুর্ঘটনায় ই-রিকশা চালক সহ তিন মহিলা যাত্রী, অপরদিকে মোটর বাইক আরোহী সহ মোট পাঁচজন জখম হয়েছেন বলে খবর রয়েছে। ওদের মধ্যে বাইক আরোহী যুবকের অবস্থা অতি সংকটজনক বলেও খবর। Thank you.